আমি বৃন্দাবনে থাকবো না পাণ্ডবানির্জলা একাদশীর দিন থাকবো কোথায় জগন্নাথ পুরী তো আমাদের অলরেডি সবকিছু ফাইনাল আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম তো প্রিয় ভক্তন এবার একাদশী কবে পড়েছে পাণ্ডবান নির্জলা একাদশী কিভাবে পালন করবেন এই একাদশী থেকে খাওয়া যায় বা কিভাবে একাদশী পালন করব বা শুনেছি এই একাদশী নির্জলা একাদশী তাহলে আমরা কি জলও খেতে পারবো না তো আজকের যে একাদশীর যে পুরো ইনফরমেশন রয়েছে কিভাবে পালন করবে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আর আপনারা কিভাবে এই পাণ্ডবান নির্জলা একাদশী ব্রত নির্জলা পালন করতে পারেন তো কিছু কিছু টিপস আপনাদেরকে আজকে বলবো যে টিপসের মাধ্যমে আপনারা যদি পালন করেন তাহলে আপনার না জল পিপাসা পাবে না আপনারা খিদে পাবে আপনি কৃষ্ণময় সেই একাদশী ব্রত পালন করতে পারবেন তো সবাই ভিডিও লাস্টে থাকেন আর এই একাদশী ব্রত পালন করেন কেউ যদি এই পাণ্ডব নির্জল একাদশী ব্রত পালন করে সে এ আর এই জগতে আসতে হবে না মায়ের আর আসতে হবে না সে এই জন্য মেয়ে ভগবানের ধাম গুলোকে সেই প্রাপ্তি হবে তো এই একাদশী পালন সবারই করতে হবে তো চলুন আজকে একাদশীর পুরো ইনফরেশন আপনাদের সঙ্গে শেয়ার করা যাক রাধে 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 তো দেখতে পেয়েছেন ব্লগটা স্টার্ট করেছিলাম যমুনার পার থেকে কিন্তু আর সময় সময় হয়ে ওঠেনি তো যাই হোক পাণ্ডব নির্জলা একাদশী ব্রত আপনারা কীভাবে পালন করবেন তো আমি আপনাদেরকে নির্জলা ব্রত পালন করার একটা সহজ পদ্ধতি আপনাদেরকে বলবো আপনারা সেটা যদি মেনে ব্রত পালন করেন তাহলে আপনাদের এতটা জল পিপাসা খিদা আপনাদের পাবে না তার আগের বছর আমরা সেই পান্ডুয়া নির্জল একাদশ ব্রত পালন করছিলাম তো খুবই একটা ভালো দিন আর আপনাদেরকে আরেকটা গুড নিউজ দিয়ে দিচ্ছি পান্ডুয়া একাদশীর দিন আমি থাকব কোথায় জানেন আমি বৃন্দাবনে থাকবো না পান্ডুবার নির্জল একাদশীর দিন থাকবো কোথায় জগন্নাথ পুরী তো আমাদের অলরেডি সব কিছু ফাইনাল গেছে টিকিট মেকেট কমপ্লিট আপনাদেরকে বলা হয়নি তো যাই হোক সেই নিয়ে তো আপনাদেরকে পরে জানাবো ব্লগ আপনারা পাবেন জগন্নাথের ব্লগ আপনারা যদি জগন্নাথপুরী জগন্নাথ ধামের দর্শন করতে চান তাহলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তো আপনারা ব্রত পালন করবেন দু হাজার আঠারো তারিখ আঠারো জুন আপনারা পাণ্ডবান নির্জল একাদশী ব্রত পালন করবেন ভীম সেন এই পাণ্ডবান নির্জল একাদশী ব্রত পালন করেছিলেন বলা হয় কেউ যদি আগে পরে একাদশী ব্রত ভঙ্গ করেছে আমাদের বছরের মধ্যে ২৪টা একাদশী পঁচিশটা একাদশী হয়ে থাকে তো সে যদি ভুলবশত কোনো একাদশী ভঙ্গ করে থাকে বা একাদশী ব্রত পালন করেনি তাহলে বলা হয় যে পাণ্ডবার নির্জল একাদশী যে ব্যক্তি পালন করবে সে বারোটা একাদশী ব্রতের ফল লাভ করবে এবং বছরের সমস্ত একাদশীর ফল লাভ করবে তো আপনারা যেই যেখানে থাকেন না কেন যেই যেই ভাবেই থাকেন না কেন আপনারা এই পাণ্ডবার নির্জলা একাদশী ব্রত পালন করুন কেননা একাদশী ব্রত পালন করলে আমাদের সমস্ত পাপ থেকে আমরা মুক্তি পাবো এবং একাদশী ব্রত পালন করলে কৃষ্ণ ভক্তি হবে একাদশী ব্রত পালন করলে সর্ববেদী থেকে আমরা মুক্তি পাবো এই জন্য একাদশী ব্রত হল সর্বশ্রেষ্ঠ তো এই জন্য একাদশী প্রত্যেকটা একাদশীর মাহাত্ম রয়েছে কিন্তু এই পাণ্ডবার নির্জলা নির্জল একাদশী ব্রত মাহাত্ম উঠে গুণা বেশি আপনারা পান্ডবার নির্জল একাদশী ব্রত কিভাবে পালন করবেন সতেরো তারিখ একাদশীর আগের দিন যারা আমিষ বুঝি তারা সম্পূর্ণভাবে একবারে আমিষ ত্যাগ করে নিরামিষ রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ গ্রহণ করবেন তো বলা হয়েছে এবার একাদশী নির্জলা মানে আপনারা প্রশ্ন করবেন জল প্রভু খাওয়া যাবে না তো নির্জলা মানে একবারে কোনো কিছু খাওয়া যাবে না জল পর্যন্ত আপনি গ্রহণ করতে পারবেন না তো বলা হয় যে আমরা তো থাকতে পারবো না নির্জলা তো সেই জন্য কিছু টিপস আপনাদেরকে বলছি আর যারা অক্ষম যারা পারছেন না রোগ ব্যাধিতে আক্রান্ত রয়েছেন তারা ফল জল খেয়ে আপনারা ব্রত পালন করতে পারেন যারা অক্ষম সবার জন্য বলা হয়নি তো আগের দিন অর্থাৎ সতেরো তারিখ আপনারা একাদশীর আগের দিন নিরামিষ গ্রহণ করবেন সকালবেলা আপনারা যা হালকা পাতলা খেয়ে নেবেন দুপুরবেলা আপনারা পেট ভরে খেয়ে নেবেন দুপুরবেলা পেট ভরে যদি আপনি খেয়ে নেন বা দুপুরে যদি না খান আপনি যদি বিকেল পাঁচটা বাজে খেয়ে নেন তাহলে চলবে কিন্তু আমি তার আগের একাদশীতে আমি নিজেই প্রমাণ হয়েছিলাম যে আমি দুপুরবেলা খেয়ে রাত্রেবেলা আর খাইনি তো রাত্রেবেলা খেলে কি হয় পরের দিন খুবই অসুবিধা হয় কলা শুকিয়ে যায় গরমের দিন আপনার ক্ষীরে পাবে একটু অসহ্যকর থাকে কিন্তু আপনি যদি তার একাদশীর আগের দিন দুপুরবেলা খেয়ে নেন রাত্রেবেলার খাওয়া দাওয়া না করেন তাহলে আপনার এই নির্জল একাদশী ব্রত পালন করতে খুবই আপনাকে মানে সাপোর্ট করবে আপনার শরীর আপনাকে সাপোর্ট করবে তো আপনারা সতেরো তারিখ ভগবানের কাছে সংকল্প করবেন ভগবানের কাছে প্রণাম করবেন মন্ত্র কোন ব্যাপার নয় ভগবান আপনার ভাবটা শেয়ার করবেন আপনার ভাবটা প্রকাশ করবেন হে প্রভু হে কৃষ্ণ আমি যেন কালকে সেই পাণ্ডবা আর নির্জল একাদশী ব্রত নিয়ম নিষ্ঠা সহকারে যেন ব্রত পালন করতে পারি তুমি আমাকে শক্তি প্রদান করো ভগবানের কাছে আপনি আগের দিন সম্পর্ক সংকল্প করে প্রার্থনা করবেন তাহলে ভগবানের কৃপায় আপনি খুব সুন্দরভাবে সুন্দরভাবে আপনারা এই একাদশী ব্রত পালন করতে পারবেন তো একাদশীর দিন আপনারা খুব সকালবেলা ঘুম থেকে উঠবেন গ্রাম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করবেন স্নান করে আপনারা মঙ্গলাদি দর্শন করতে পারেন তুলসী মহারানীকে আরতি করবেন তুলসী মহারানীকে জল দার করবেন হরিনাম করতে পারেন তারপর আপনারা মন্দির পরিক্রমা করবেন গীতা ভাগবত যার যেরকম শ্রাব আছে পড়বেন পাঠ করবেন শ্রবণ করবেন বা যদি পাঠ না করতে পারেন মোবাইলে শ্রবণ করবেন করবেন তো ওই দিনটা আপনার কৃষ্ণ ভাবনাময় কাটাতে হবে এই নয় যে আপনি নির্জলা ব্রত পালন করছেন সারাদিন টিভি দেখে কাটিয়ে নিলেন মোবাইল দেখে কাটিয়ে নিলেন তাহলে কিন্তু ব্রতের ফল পাবেন না কৃষ্ণ ভাবনাময় আপনার ব্রত পালন করতে হবে দ্বিতীয় কথা হলো আপনারা বৃন্দাবন ধাম দর্শন করতে পারেন ওই দিন আপনারা আমার তো অনেক ব্লগ আপনারা দেখি বৃন্দাবন আপনাদেরকে দর্শন করাবো ওই দিন যদি পারি জগন্নাথ পুরী ওই দিন দর্শন করাবো একাদশীর দিন দেখা যাক রাধাহানি কি করে যাই হোক আপনারা কৃষ্ণ ভাবনাময় একাদশী ব্রত পালন করতে হবে তো সারাদিন আপনারা শেষ করে রাত্রে বলা রাত জাগরণ করবেন যদি রাত জাগরণ করতে পারেন তাহলে আরো বেশি ফল আপনি লাভ করবেন সারাদিন আপনারা হরি নাম হরি হরি কথা সাধু সঙ্গে থাকেন না তাহলে আপনার খিদে জল পিপাসা কোনো কিছুই থাকবে না কৃষ্ণময় আপনার যদি ভাবনা থাকে কৃষ্ণময় আপনি কৃষ্ণকে সারা চিন্তন করতে থাকেন তাহলে কৃষ্ণ আনন্দ যে ভগবান আপনাকে প্রদান মনের মধ্যে আপনার ভোগ বিলাস এরকম ভাব আপনার চলে যাবে যদি আপনি কৃষ্ণ ভাবনাময় থাকেন তো ওই দিনটা আপনারা সারাদিন কৃষ্ণ ভাবনাময় ব্রত পালন করবেন তারপর রাত্রেবেলা রাত জাগরণ করবেন রাত জাগরণ করবেন হরিনাম সংকীর্তনের মাধ্যমে যতক্ষণ আপনি পারেন চেষ্টা করবেন পুরো রাত জন্য যদি না পারেন তাহলে আপনি যতক্ষণ পারেন চেষ্টা করবেন রাত জাগরণ করার জন্য আর তারিখ আপনারা থাকেন না তার টাইম অনুযায়ী আপনারা নির্দিষ্ট টাইমের মধ্যে আপনারা পালন করবেন আর দ্বাদশের দিন আপনারা ব্রাহ্মণ বৈষ্ণব ভোজন করাবেন বস্ত্র দান দক্ষিণা আপনারা দিয়ে আপনারা তিথি পালন করবেন তাহলে আপনারা পূর্ণ কৃপা লাভ করতে পারবেন আর একাদশীর আগের দিন আপনারা সাবান তেল গায়ে ইউজ করবেন না ক্রিম টিম এসব ইউজ করবেন না একাদশীর আগের দিন ধোঁয়া বা নতুন বস্ত্র আপনারা ধারণ করবেন ওই দিন আপনারা কৃষ্ণ ভাবনাময় থাকবেন যত পারেন কৃষ্ণ ভাবনাময় থাকবেন মন্দির যদি যদি কাছাকাছি আপনার বাড়ির পাশে মন্দির থাকে তাহলে আপনারা মন্দিরে টাইম পাস করতে পারেন ভগবানের চিন্তন করতে করতে নামের মাধ্যমে তো যাদের মন্দির নেই বাড়ির পাশে মন্দির তো আজকাল সব জায়গায় রয়েছে এটা তো বলা ভুল হবে সনাতনী যদি থাকেন যদি একটা এরিয়ার মধ্যে যদি পঞ্চাশটা ঘর থাকে একশো ঘর থাকে তো 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 মন্দির থাকবেই আপনারা মন্দিরের সময় করতে পারেন যারও সেবা করতে পারেন মন্দির মার্চ সেবা করতে পারেন যে কোনো ভাবে আপনারা করবেন আর আরেকটা টিপস আপনাদেরকে বলছি যদি বলেন যে আমার জল পেসা জল পেয়ে গেছে তো এখন হইলো গরমের সিজন সব জায়গায় খুব গরম তো আপনারা ওই দিন স্নান করতে পারেন হ্যাঁ যখনই আপনার জল পাচ্ছে আপনার খুব কষ্ট হচ্ছে তখন আপনি স্নান করবেন ঠান্ডা জলে ওই আপনারা পাঁচ ছয় বার দশ বার স্নান করেন কোনো অসুবিধা নেই যত আপনি স্নান করবেন তো আপনার জল কেটে যাবে তো আপনারা এইভাবে একাদশী ব্রত পালন করতে পারেন আর একাদশী দেখুন এই কলির যুগে কিন্তু নয় পাণ্ডবা নির্জল একাদশী মানে পঞ্চ পাণ্ডবের মধ্যে ভীমসেন এই একাদশী ব্রত পালন করেছিলেন ভীমসেন এত ক্ষুধাত্ম ছিল এত খেত উনি না খেয়ে থাকতে পারতো না তখন ওনাকে বলছে যে তুমি এই জ্যোষ্ঠী মাসে পাণ্ডবা নামে যে একাদশী রয়েছে সেই একাদশী তুমি পালন করো তো সেই একাদশী পালন করলে তোমার সমস্ত একাদশীর ফল তুমি লাভ করতে পারবে তো ভীম সেম কষ্ট করে ব্রত পালন করেছিলেন তো আপনারা কষ্ট করুন কষ্টের ফল খুবই আনন্দ হয় কষ্টের ফল খুব মিঠা হয় সেই জন্য কষ্ট আমাদের জীবনে করতে হবে কিরম কৃষ্ণের জন্য কষ্ট করতে হবে ভগবানের জন্য কষ্ট করতে হবে তাহলে আপনার জীবনে সাকসেসফুল আপনি হতে পারবেন আর একাদশী সৃষ্টি হয়েছে সত্য যুগ থেকেই একাদশী আমাদের সনাতনী ধর্মের মধ্যে বাধ্যতামূলক একাদশী ব্রত পালন করতে হবে কেউ যদি একাদশী ব্রত পালন না করে অন্য কোনো ব্রত পালন করে তাহলে তার যেই পূর্ণ কামিয়ে চেয়ে অন্য ব্রত পালন করে একাদশী ব্রত পালন না করার কারণে তার সমস্ত পূর্ণ ক্ষয় হয়ে যাবে আপনারা মাথায় রাখবেন কিন্তু আপনি যদি বলেন আমি অন্য কোনো ব্রত করছি না শুধু একাদশী ব্রত পালন করব তাহলে আপনি যে অন্য কোনো ব্রত পালন না করে একাদশী ব্রত পালন করছেন তাহলে কি হবে আপনি সমস্ত ব্রতের ফল আপনি লাভ করতে পারবেন সমস্ত ব্রতের যেই পূর্ণ ফল সেটা আপনি পাবেন এজন্য একাদশী জন্মাষ্টমী রাধা অষ্টমী গোড় পূর্ণিমা নিত্যানন্দ ত্রয়াদশী বৈষ্ণব সমাজে যে ব্রতগুলো আছে রামনবমী নিঃসিংহ চতুর্দশী এই ব্রতগুলো আপনারা পালন না অন্য আদার্স কোনো ব্রত পালন করার দরকার নেই অনেকে সাপ্তাহে পালন করে কেউ শনিবার ব্রত পালন করে কেউ রবিবার ব্রত পালন করে কেউ সোমবার ব্রত পালন করে এসব ব্রত পালন করার কোনো দরকার নেই আপনারা একাদশীর দিন একাদশী ব্রত পালন করেন আর যদি আপনারা কিছু জানা থাকে তো আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আর আমি আপনাদেরকে নিউজ দিয়ে দিচ্ছি আঠেরো তারিখ একাদশের দিন আমি জগন্নাথ পুরীতে থাকবো তো আপনারা জগন্নাথ পুরী যদি সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দেখতে চান এবং কি স্নানযাত্রা অব্দি আমি জগন্নাথ পুরীতে রয়েছি তো আপনারা খুব সুন্দর সুন্দর ব্লগ আপনারা পেয়ে যাবেন জগন্নাথ পুরী থেকে আপনাদেরকে আরও সারপ্রাইজ অনেক সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসছে আপনারা এখনই ফটাফট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর নিচে কমেন্ট করে লাইক করে শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুব সুন্দরভাবে কৃষ্ণ ভাবনাময় একাদশীর ব্রত পালন করেন রাধে রাধে